নমস্কার, স্টুডিওত মই অংশুমান গোস্বামী। লোকসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির বিদ্রোহ আরম্ভ হয়েছে। একাংশ জ্যেষ্ঠ নেতায় বর্তমানের নেতার বিরুদ্ধে মুকলি বিষোদ্গার প্রকাশ করেছে। কার উপর ক্ষোভ উজাড়িছে জ্যেষ্ঠ বিজেপি নেতায় আমি জানাবলে চেষ্টা করি। এই মুহূর্তের এক ডর খবর জানাবলে চেষ্টা করছো। লোকসভা নির্বাচন সমাগত আর নির্বাচনের পূর্বে বিজেপিত এটা বিদ্রোহ আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে। কার উপর ক্ষোভ উজাড়িছে জ্যেষ্ঠ বিজেপি নেতায়? জ্যেষ্ঠ বিজেপি নেতায় মুকলিভাবে প্রকাশ করেছে অসন্তুষ্টি। তেখেতে কৈছে যে অহংকার হলেই পতন আরম্ভ হয়, আর পতন হলে কষ্ট হব আকৌ বিজেপির জ্যেষ্ঠ সকলরহে। এনেদরে মন্তব্য প্রকাশ করেছে নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। কারবার অবহেলার বলি হয়ে কংগ্রেস এড়িয়ে আইছি তেওঁলোকে আর বিজেপিত যোগদান করেছিল। দলের পুরনি মানুষবিলাকে তেওঁক এতিয়া বেয়া পোৱা হৈছে। তেওঁক বুলি কাক কব বিচাৰিছে নাম স্পষ্টকৈ উল্লেখ করা নাই অশোক শর্মায়। তেখেতে কৈছে যে তেওঁ অস্তিত্বৰ সংকটত ভুগিছে। মহাপ্রথমী বুলি কোৱাজনে মোক ভয় করা কথাটোত মোর পুতৌ জন্মিছে। এয়া নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মাৰ মন্তব্যৰ কিয় অংশ। মই সাংসদ হলে বৃদ্ধি পালেহেঁতেন কারোবার শক্তি, সেয়ে মই রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছো। দলটো ডাঙর দীঘল করাত আমার যথেষ্ট অরিহণা আছে। পুরনি বিজেপিক অতরাই ন বিজেপিয়ে দলত সুবিধা পাইছে। টিকট নোপাতো নিশ্চিত হয়ে পড়েছে যেহেতু লোকসভা নির্বাচনের বরপেটা লোকসভা সমষ্টিক অগপক এড়ি দিছে, আর ইয়ার পিছতে টিকট নোপাতো নিশ্চিত হয়ে পড়েছে অশোক শর্মার ক্ষেত্র। আর প্রাক্তন বিধায়কগী এনেদরে বিস্ফোরক মন্তব্য আগবহা পরিলক্ষিত হয়েছে। বরপেটা সমষ্টিত বর্তমান অগপক এড়ি দিয়ার পিছতেই এনেদরে মুকলি ক্ষোভ ব্যক্ত করেছে এগারী বিজেপির জ্যেষ্ঠ নেতা, লগতে নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। তেখেতে কারো নাম উচ্চারণ নকরাকয়ে এনেদরে ক্ষোভ উজাড় পরিলক্ষিত হয়েছে। কার বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে বিজেপির জ্যেষ্ঠ নেতা নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়? লোকসভা নির্বাচন সমাগত আর লোকসভা নির্বাচনক লই পেলায় এটা প্রার্থিত্ব কেন্দ্রিক জল্পনা কল্পনা অব্যাহত আছে। বিজেপির তরফের দলীয় টিকট কাক দিব তার মধ্যে জল্পনা কল্পনা চলি আছে। কিন্তু শেহতীয়াক বরপেটা লোকসভা সমষ্টিটি অগপক এড়ি দিছে, আর ইয়ার পিছতেই জ্যেষ্ঠ বিজেপি নেতায় মুকলিভাবে অসন্তুষ্টি প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। এখানে মন্তব্য প্রকাশ করেছে নলবাড়ীর প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। কৈছে যে অহংকার হলেই পতন আরম্ভ হয়, আর পতন যদি হয় তাতে পতন হলে কষ্ট হব জ্যেষ্ঠ বিজেপি সকলরে। অশোক শর্মার মন্তব্যর কিয় অংশ? কারবার অবহেলার বলি হয়ে কংগ্রেস এড়ি তেওঁলোক বিজেপিলৈ আহিছিল। তেওঁলোক বুলি কাক কব বিচাৰিছে তেখেতে নাম স্পষ্টকৈ কোৱা নাই। দলের পুরনি মানুষবিলাকে তেওঁক বেয়া পোৱা হৈছে, এনেদরে মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। তেওঁ অস্তিত্বৰ সংকটত ভুগিছে। মোৰ দৰে এগৰাকী সাধাৰণ নেতাৰ বাবে তেওঁ যে ভয় কৰিছে তাত মোৰ পুতৌ জন্মিছে বুলি কৈছে, মহাপ্রথমী বুলি কৈছে। মহাপ্রথমী বুলি কোৱাজনে মোক ভয় কৰা কথাটোত মোৰ পুতৌ জন্মিছে বুলি অশোক শর্মায় বিস্ফোরক মন্তব্য কৰিছে। মই সাংসদ হলে বৃদ্ধি পালেহেঁতেন কাৰোবাৰ শক্তি, সেয়ে মই ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ বলি হৈছো। তাক এগৰাকী বিজেপির এগারী জ্যেষ্ঠ নেতা নলবাড়ীর প্রাক্তন বিধায়ক অশোক শর্মা হয়েছে বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের এগারী ঘনিষ্ঠ নেতা। তেখেতে মন্তব্য করেছে যে দলটো ডাঙর দীঘল করাত আমার যথেষ্ট অরিহণা আছিল। পুরনি বিজেপিক অতরাই ন বিজেপিয়ে দলত এটা সুবিধা পাইছে। তেখেতে কৈছে যে জ্যেষ্ঠসকল বঞ্চিত হবলগা হয়েছে। টিকট দুপদ নিশ্চিত হয়ে পড়েছে এগারী প্রবল দাবিদার আছিল বরপেটা সমষ্টিটির বাবে বিজেপির এগারী প্রার্থী। এটা বরপেটা লোকসভা সমষ্টিটি বিজেপি বিজেপিয়ে অগপক এড়ি দিয়ার পিছতেই নিশ্চিত হয়ে পড়েছে তেখেতে টিকট নোপাতো, আর ইয়ার পিছতে এটা মন্তব্য প্রকাশ করে পেলায় তেখেতে কৈছে যে মহাপ্রথমীজনে মোক ভয় করা বলে জানা জানি মই মোৰ পুতৌ জন্মিছে বুলি তেখেতে কৈছে। মই যদি সাংসদ হলোহেঁতেন কারবার শক্তি বৃদ্ধি পালেহেঁতেন, আর সেই মই রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছো। পুরোনা সকলে তেওঁক বেয়া পায় এনেদরে মন্তব্য প্রকাশ করেছে। এই মুহূর্তে পোনে পোনে আমি অশোক শর্মার মন্তব্যটি আপনার মাজে আগবালো। গতিকে মই যদি ইয়ারপা সাংসদ হৈ দিল্লীলৈ যাওঁ তেনেহলে কারবার শক্তি বৃদ্ধি হওয়ার ভয়তে এই সিটটো বিজেপির পরিবর্তে অগপক দিলে যাতে মই প্রার্থিত নাপাও। কিন্তু মই ভাবিছোঁ
যে মহাপ্রতাপী বলে কোয়া ব্যক্তি এগারী মোর দরে সাধারণ কর্মী এগারীর শক্তিক ভয় করে যেটা এই সিদ্ধান্ত লোক মোটর প্রতি পুতো জন্মিছে। গতি অহংকার হলে পতন হয়, আর পতন হলে তেওঁলোকতকৈ কষ্ট হব আমার, কারণ তেওঁলোকে তো এই দলটো গঠন করা নাছিল, লালিত পালিত করা নাছিল, ধূমকেতু সদৃশ হওয়া বলে আপনি জানেই, কিন্তু আমার মুখে তো আর বহুতে বিচারিছিল বিজেপিয়ে, নাপালে তেওঁলোকৰ সেই কথাটো নাই। তেওঁলোকে নেতৃত্বক তোষামতকারী এটা ভূমিকা পালন করে আহি কারবার কারবার নাম কই বরপেটা সমষ্টিত নির্বাচন খেলব গেছে, মই কিন্তু মোর নামেরে তাত নির্বাচন খেলিম বলে প্রচার করেছিল, কৈছিল। কিন্তু সেই সিটটি এতিয়া অগপক দিব বলে সেইদিনা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। গতি এইটা একটা মই রাজনৈতিক ষড়যন্ত্র একটা অংশ গণ পাইছো, কিয়নো মোক সিটটো মানে যদি সেই সিটটো বিজেপির থাকিলে হেতেন মই তেনেহলে প্রার্থিত্ব পালো হেতেন, কারণ কারবার মোর উপর সুদৃষ্টি আছে সেই সকলে জানে। গতি মই যদি ইয়ারপর সাংসদ হয়ে দিল্লিলে যাও তেনেহলে কারবার শক্তি বৃদ্ধি হওয়ার ভয়তে এই সিটটো বিজেপির পরিবর্তে অগপক দিলে যাতে মই প্রার্থিত নাপাও। এই একটা ষড়যন্ত্র দেশের কারণে বা দলের কারণে ভাল নহয়, সেই কথাটোতে মোর দুঃখ লাগিছে। আর মোর দরে বহু কর্মী তেনেকুৱা আছিল, বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত বহুকেটা সমষ্টি আছে, তেওঁলোকে বহু কর্মীয়ে একো নোপোৱাকৈ আছে, গতি মই তো যথেষ্ট পাইছো, গতি মই সেইকাৰণে মোর প্রতিক্রিয়া ব্যক্ত করবলগা নাই। কিন্তু মই ভাবিছো যে মহাপ্রতাপী বলে কোয়া ব্যক্তি এগারী মোর দরে সাধারণ কর্মী এগারীর শক্তিক ভয় করে যেটা এই সিদ্ধান্ত লোক মোর প্রতি পুতো জন্মিছে, আর তার কারণে মই এইখিন কথা কোয়ার কারণে হয়তো মোর উপর কিনা ব্যবস্থাও লোক পড়ে তালে মোর ভ্রক্ষেপ নাই, কারণ মই সাংসদ হয়ে খাইলে নাথাকো বলে মই আগতে ভাবিছিল, আর বিধায়ক হয়েও খাইলে থাকার মোর বাসনা নাছিল, গতি মোর সেইটার প্রতি বিশেষ নাই। গণতন্ত্র গণতন্ত্র কথাটা নোকোয়াকই থাকলে এই আপনার দরে বন্ধু এগারী কেদিনমান আগত কৈছিল মই হেনো মুখত সেলো টেপ লগাইছো, সেলো টেপ লগা নাই, মই কিহর কারণে মনে মনে থাকো জানে, সেইটো আপনাদের হৃদয়ঙ্গম নকৰিব পাৰে যে সেই 30 বছর আগরে পৰা দলের কাম করা বহু মানুষ এতিয়াও আছে, 35 বছর 40 বছর কাম করা বহুত আছে নিষ্ঠা সহকারে। আজি রমেন দা বিজেপির জন্মলগ্নর পর আছে, তো আজি অবহেলিত করা হয়েছে, একটা সসন্মানের স্থান দিব পারিলেন। রাজীন গোহাই রাজ্যিক সাধারণ রাজ্যিক সভাপতি আছিল, তেখেত চারিবার কই সাংসদ আছিল, কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাইছিল, তেখেতক একটা সন্মান দি রাখব পারিলেন, কোনোবাই বহু কথা কয়। কিন্তু তাতকৈ আজির তারিখত এগারী সাংসদর দলগাঁও সমষ্টিত মাটি আবন্টন দিয়াক লৈ কিমান কোটি টাকার কেলেঙ্কারির কথা পোহরলে আহিছে, তার তেওঁক অপহৃত করা নাই নহয়। গতি মানুহক ভয়ে চুইছে আর সেই কারণে মনে মনে আছে, কারবার ব্যক্তিগত মানে চাতুর্য বা ব্যক্তিগত কৌশলক মানুহে সমর্থন করে বিজেপি সরকার আনা নাই, বিজেপির নীতি আদর্শ বিজেপির যে গণতান্ত্রিক প্রক্রিয়া এইটার উপর নির্ভর করেহে বিজেপিক মানুষে ভোট দিছে। গতি ভাবিব নালাগে যে তেওঁলোকৰ ব্যক্তিগত ক্ষমতা চাইহে ভোট দিছে, সেইটো মিছা কথা, কারণ আমি বিগত নির্বাচনবিলাকৰ যদি ফলাফল চাও বিজেপির খুব ভাল দিনতো কংগ্রেসে বহুত ভোট পাইছে, কিহর কারণে যদি বেনিফিসিয়ারি সরকার এখন গঠন করব পাৰে বুলি ভাবি আছে বর্তমান, সেইটো কিন্তু 15 চনত সেই সময় সরকারত আছিল, বেনিফিসিয়ারিও তেতিয়া যথেষ্ট আছিল, আসনিও যথেষ্ট আছিল, কিন্তু সরকার তো বিজেপিরই হল, গতি তেনেকুৱা কথাটো নহয়। গতি অহংকার হলে পতন হয়, আর পতন হলে তেওঁলোকতকৈ কষ্ট হব আমার, কারণ তেওঁলোকে তো এই দলটো গঠন করা নাছিল, লালিত পালিত করা নাছিল, ধূমকেতু সদৃশ হওয়া বলে আপনি জানেই, কিন্তু আমার মুখেরে কয় তেওঁলোকে সেই প্রক্রিয়া, তেওঁলোকে কিন্তু দলটোত অস্তিত্বহীন হওয়ার পিছতে আমার অসরত আহিছে, তেওঁলোকে কিয় পাহরি গল 9 বছর আগের কথা, বিজেপিত কিয় আহিছিল টিভির আগত সংবাদ মেল পাতি কৈছিল, তো মই কিন্তু আপনার মাতা নাই, বহুবার আহিব নালাগে বলে কোয়ার পিছতো আপনার আহিছে, কিন্তু সংবাদ মেল পাতি কৈছিল কারবার অবহেলার কারণে আহিছে, আজি আমাক অবহেলিত করেছে,
আমি কিন্তু নাযাও দলেরে, কারণ এই দলটো আমি ডাঙর দীঘল করাত আমার যথেষ্ট অবদান আছে, আমার অন্তর্নিহিত হয়ে আছে, আর সেই কারণে আমি দল বিরোধী কার্যও নকরো, আমি এই দল এড়িও না যাও যেতালে আমাক বহিষ্কার নকরে। হেরি চলা নাই সেটো স্বভাব বা স্বতঃস্ফূর্ত যে কথা অসমৰ প্রতিজন রাজ্যে জানে, এইটো বালক শিশু সকলে মানে 14-15 বছরের লড়া ছলে বুঝি পো হয়েছে, আপনার দরে বা আরো বয়স্ক মানুষবিলাকেতো জানেই, কারণ নহলে নো কংগ্রেসের পর মানুষ এনেদরে কি আনি থাকিব লাগাইছে, তেওঁ শঙ্কা হয়েছে তো যে পুরোনা মানুষবিলাকে তেওঁক লাহে লাহে বেয়া পাওয়া হয়েছে, ডেফিনেটলি নহলে মোর কারণে সিটটো বিজেপির পরা কিয় এজিপিক দিবা লাগা হল। এই মই আরো কৈছো, আপুনি কিয় রে মই মুখেরে কিয় মই সকলের নাম মুখেরে নলও, মই সকলের নাম মুখেরে নলও। কারো নাম উচ্চারণ নকরাক খুব উজরা পরিলক্ষিত হয়েছে জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মায় মুকলিভাবে তখেতে অসন্তুষ্টি ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে, এখেতে কারো নাম উচ্চারণ করা নাই। অহংকার হলে পতন আরম্ভ হয়, আর পতন যদি হয় তো কষ্ট হব বিজেপির নেতা জ্যেষ্ঠ সকলের, হে কারবার অবহেলার বলি হয় এদিন বিজেপিলে আহিছিল, কংগ্রেস এর বিজেপিলে আহিছিল বলে তেখেতে মন্তব্য করেছে, আর দলের পুরনি মানুষবিলাকে তেওঁক বেয়া পোৱা হৈছে, কাক বেয়া পোৱা হৈছে তেখেতে স্পষ্টকৈ কোৱা নাই, তেওঁ অস্তিত্বর সংকটত ভুগিছে। মহাপ্রথমী বলে কোৱাজনে মোক ভয় করা কথাটোত পুতৌ জন্মিছে, অর্থাৎ বৰপেটা লোকসভা সমষ্টিটো বিজেপিয়ে অগপক এৰি দিয়াৰ পিছতে নিশ্চিত হৈ পৰিল সাংসদ হিচাপে অশোক শর্মায় প্রতিনিধিত্ব করব যে বরপেটা সমষ্টিটো, সেয়া এক অনিশ্চয়ের মাজত সোমাই গেল। আর ইয়ার পিছতেই তেখেতে কৈছে যে মই সাংসদ হলে কারবার শক্তি বৃদ্ধি পালেহেতেন, সেয়ে মই রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছো, মই যদি সাংসদ হলোহেতেন তেন্তে মই কারবার শক্তি বৃদ্ধি করলোহেতেন, আর সেই কথাটোতে ভয় খায় মহাপ্রথমীজনে এনে ধরনের কাম করেছে, আর তেওঁ মোলে ভয় করা কথাটোত মই আচরিত হয়েছো। তেখেতে পুতৌ জন্মিছে বলে কৈছে, দলটোৰ ডাঙৰ লিঘট করাত আমার যথেষ্ট অরিহণা আছিল বলে কৈছে, পুরনি বিজেপিক অতরাই ন বিজেপিয়ে দলত সুবিধা পাইছে, আর এনেদরে মুকলি বিক্ষুদ্ধ প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে জ্যেষ্ঠ বিজেপি নেতা নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়।